হ্যালো, কেমন আছেন সবাই? আমি মেহেদি ভাই ফ্রম বিডি। আজকে আমরা কথা বলবো নতুন একটি ড্রাই ফুড আইটেম নিয়ে, যার নাম হচ্ছে সাকুরা প্লাম। তো প্রথমে আমরা জেনে নিই সাকুরা প্লাম কি। সাকুরা প্লাম হচ্ছে এক ধরনের শুষ্ক বড়ই, যেটা বাইরের দেশে সাকুরা প্লাম নামে পরিচিত এবং আমাদের দেশেও। তো এটি হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে বাজারজাতকরণ করা হয়। জাপান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ এটি বাজারজাত করে থাকে। তো আমার সামনে দেখা যাচ্ছে লাল এবং কালো, ব্ল্যাক এবং রেড সাকুরা আছে। এছাড়াও অরেঞ্জ কালার, গ্রিন কালার সহ নানা ধরনের সাকুরা প্লাম হয়ে থাকে। তো চলুন আমরা এটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আমি আগে রেডটা নিয়ে নিচ্ছি, একটু ক্লোজ থেকে দেখাই সাকুরা প্লাম আসলে দেখতে কেমন লাগে। ঠিক আছে, সো আমরা এটার উপর দেখতে পাচ্ছি একটু সাদা সাদা প্রলেপ আছে। একটু খেয়ে দেখি আগে কেমন লাগে। দারুণ আসলে, মুখে নেওয়ার সাথে সাথে আমার জিভ পানিতে ভিজে গেছে। একটা আলাদা ফ্লেভার এবং মিষ্টি এবং আসলে অদ্ভুত একটা স্বাদ। এটা আসলে মাস্ট ট্রাই করতে হবে সবারই, আমি রিকমেন্ড করছি। তো একটু দেখি ভেতরটা কেমন। একটা সিড বা বিচি আছে সাকুরার ভেতরে আমরা দেখতে পাচ্ছি। একটু খাই। সিটটা অনেক কিউট। সো এখানে উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসলে একটা লো সুগার কন্টেন্ট ব্যবহার করা হয়েছে এটার উপরে, এটাকে একটু মিষ্টি করার জন্য। তো এটা আসলে খেতে খুবই ভাল লাগে। আমরা এগুলো, আমি একটু ব্ল্যাকটা ট্রাই করে দেখছি। যদিও একটু আগেও আমি এটা চেখে দেখেছি, এগুলো হচ্ছে বিভিন্ন ড্রাই ফুডের দোকানে পাবেন, সুপার শপ বা অন্যান্য শপেও পাওয়া যেতে পারে। তো আই হোপ, এখানে আছে 250 গ্রাম, সরি 200 গ্রাম, এটার দাম নিয়েছে 180 টাকা। তো এটার দাম আসলে 180 থেকে 250-র মধ্যেই হবে, আপনারা যে কোনো সুপার শপ বা ড্রাই ফুডের দোকানে দেখতে পারেন। আমি ব্ল্যাকটা একটু দেখছি। কাছাকাছি স্বাদ, তবে ফ্লেভারটা একটু আলাদা। ভেরি নাইস। তো এটা খেতে খুবই মজা, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন এবং আপনারা খেয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে সাকুরা প্লামটা কেমন লেগেছে। যারা যারা খাননি তারা দেরি না করে সাকুরা প্লাম ট্রাই করুন এবং আমাদেরকে জানান। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের মেহেদি ভাই বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।